Please subscribe to my channel and turn the notification button on. কি তোমরা আসছো? জি স্যার। হ্যাঁ বসো বসো। ওকে, হ্যাঁ তোমরা বই দেখি, আজকে একটা বই, আজকে তোমাদেরকে একটা কাজী নজরুল ইসলামের একটা কবিতা পড়াবো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে রণসঙ্গীত আমাদের। হ্যাঁ ওইটা হচ্ছে, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত, বাদার বিন্দা চল। পড়ো তো এটা, এটা একটু ভালো করে পড়ো। হ্যাঁ আমি ব্যস্তেছি। Hey, hey. কখন যে এসে পড়বো, আমিও পড়া শুনি, আমার পড়তে খুব ইচ্ছা করে কিন্তু পারি না, পড়তে পারি না। এর সঙ্গে যদি পড়তে পারতাম। হ্যাঁ আসছো তোমরা? হ্যাঁ বসো 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 বসো। হ্যাঁ কালকের কবিতাটা তোমরা পড়ছিলা? জি স্যার। তাই কেমন লাগছে তোমাদের কবিতাটা পড়ে? ভালো ভালো। তাই অনেক ভালো লাগছে? জি স্যার। হ্যাঁ এটা হচ্ছে আমাদের জাতীয় কবি। হ্যাঁ আমাদের জাতীয় কবির নাম কি?
এই তো সাবাস তোমরা। আচ্ছা তোমরা একটু পড়ো, আমি আসি। হ্যাঁ না। তুমি কোথায় থাকো? তোমার কেউ নাই? না আমার কেউ নেই, ছিল এখন কেউ নাই। ছিল কেউ নাই, তোমার মা বাবা কোথায়? মা বাবাকে হারিয়ে ফেলছি। হারাই ফেলছো? কিভাবে হারাই ফেলছো? একবার ছোট থাকতে ট্রেন নিয়ে যাচ্ছি, তারপর আমি ভুল করে আমি ট্রেন থেকে নেমে গেছি, তারপর আর মা বাবার কাছে আর যাইতে পারি নাই। তাই নাকি? ও তুমি এখানে ওদের পিছে পিছে কি উকিঝুঁকি মারতেছো কেন? আমি পড়তে খুব ইচ্ছা করে, এই কারণে আমি এই উকিঝুঁকি পড়ি, কিন্তু পড়তে পারি না। আপনি কি আমাকে পড়াবেন? পড়াবেন? অবশ্যই পড়াবো, কেন পড়াবো না? তুমি ভয় পেও না। আচ্ছা আমি যদি তোমার মা বাবাকে খুঁজে দিতে সাহায্য করি তোমাকে, তাহলে কেমন হয়? তাই তুমি ভয় পেও না, অবশ্যই আমরা খুঁজে বের করব। হ্যাঁ আর তোমাকে আমি পড়াশোনা করাবো, তোমার মা বাবাকে যেদিন খুঁজে না পাবো ততদিন তুমি আমার কাছে থাকবা। থেকে কি করবা? এত আস্তে বললে হবে, আরো জোরে বলতে হবে, তোমার স্ক্রিপ্টটা কিন্তু আরো জোরে জোরে বলতে হবে, ক্যামেরা কিন্তু তোমার সামনে। বলো আমি এবং রাফি, হ্যাঁ আমরা এটা অভিনয় করছি যে আমরা যারা হারিয়ে যায় শিশুরা, আমরা ওদের ইচ্ছা এবং ওদের কষ্টটা আমরা তুলে ধরার চেষ্টা করছি রাফির মাধ্যমে। খুব সুন্দর অভিনয় করছে রাফি। রাফি প্লিজ লাইক এবং কমেন্ট করবেন। রাফি কিন্তু অনেক কষ্ট করছে এই ভিডিওটার জন্য, অনেক। এই যে দেখেন মুখে টুকে কালি টালি মেখে, যদি আপনাদের জন্য, আপনাদের আনন্দ দেওয়ার জন্য, এবং এটা কিন্তু একটা শিক্ষণীয় ভিডিও। হ্যাঁ আমরা এটা তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের কষ্ট যেন সফল হয় সেজন্য আমরা সাবস্ক্রাইব চাচ্ছি আমাদের চ্যানেলে, এবং আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হলো। ওকে, শুধু স্পেশাল রাফির জন্য। থ্যাংক ইউ।